আপনার বইতে আপনি ধ্যান শব্দটি উল্লেখ করেছেন এবং আমি এটা অক্সফোর্ড ডিকশনারিতে দেখেছি, যেখানে এটিকে বলা হয় চিন্তায় লিপ্ত হওয়া। কিন্তু আপনি চান না আমরা এটা, সেটা একজনকে এই বিষয়টার মধ্যে দিয়ে যেতে হবে স্যার। আমার কাছে ধ্যান হলো অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এবং একজনকে এর অর্থ কি তা সঠিকভাবে জানতে হবে। তাহলে আপনি কি আমায় বলতে পারেন কোনটা ধ্যান নয়? আমার মনে হয় সেটাই শ্রেয়। আমি এটা কি নয় তার একটা ধারণা দিচ্ছি। আপনি দেখবেন ধ্যানের বিভিন্ন ঘরানা আছে যারা বিভিন্ন প্রথার পদ্ধতির খোঁজ দেন এবং তারা বলেন যদি আপনি এই পদ্ধতিগুলো এই উপায়গুলো দিনের পর দিন ধরে অনুশীলন করেন আপনি একটি নির্দিষ্ট ধরনের আলোকপ্রাপ্ত অবস্থা অর্জন করবেন, একটি অসামান্য স্যার অবস্থার অভিজ্ঞতা অর্জন করবেন। এখন সর্বপ্রথম আমার কাছে এটা এই সামগ্রিক পদ্ধতি আর নিয়মের ধারণার অর্থ একটা যান্ত্রিক পুনরাবৃত্তি, আর সেটা একেবারেই ধ্যান নয়। এখন এটা কি সম্ভব পুনরাবৃত্তি দ্বারা মনকে নিস্তেজ না করে ফেলা, বরং চিন্তার এই চলাচল সম্পর্কে সচেতন হওয়া, কোন রকম অবদমন ছাড়াই, তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা ছাড়াই, কিন্তু শুধু চিন্তার এই পুরো গতিময়তা সম্পর্কে সচেতন হয়ে ওঠা, এই বম্বকণির চলমানতা। কিন্তু আমরা আমাদের চিন্তাকে ভাষা দিই সর্বদাই, এটাই চিন্তা শুধুমাত্র শব্দ বা মানসচিত্রের মধ্যেই থেকে যায়। দেখবেন একটা খুব পুরনো মজার চুটকি আছে বৃদ্ধ মহিলাকে নিয়ে, তিনি কি করেন যখন তাকে প্রশ্ন করা হলো এবং তিনি বললেন কখনো কখনো আমি বসে বসে ভাবি এবং মাঝে মাঝে আমি শুধু বসেই থাকি। যখন তিনি শুধু বসে থাকেন তখন কি তিনি ধ্যান, তিনি শুধু অবাস্তব দিবাস্বপ্ন দেখছেন অথবা কিছু চটকদার ভাবনায় ভেসে গেছেন, এটা ধ্যান নয়। হ্যাঁ ভগবান, ধ্যানের অর্থ হলো সবচেয়ে অসাধারণ এক প্রচণ্ড শৃঙ্খলা দাবি করে, অনুসারী হওয়ার বা নিয়মাবদ্ধ শৃঙ্খলা নয়, সেই শৃঙ্খলা যা চলে আসে যখন আপনি আপনার চিন্তার পর্যবেক্ষণ করেন, সেই পর্যবেক্ষণের হাত ধরেই আসে তার নিজস্ব এক অসাধারণ সূক্ষ্ম শৃঙ্খলা যেটা খুবই প্রয়োজনীয়। আপনি কি এর জন্য সময় আলাদা করে রাখেন? স্যার আপনি এটা করতেই পারেন, যে কোনো একটা সময় আপনি একটা বাসে বসে করতে পারেন, অর্থাৎ লক্ষ্য করুন, পর্যবেক্ষণ করুন আপনার চারপাশে কি ঘটছে তা মনোযোগ দিয়ে দেখুন, আপনার নিজের মধ্যে কি ঘটছে এই সম্পূর্ণ চলাচল সম্পর্কে সচেতন হন, দেখুন। আর ধ্যান আসলে হলো মনকে খালি করার একটা প্রক্রিয়া, প্রত্যেকটা জিনিস, অন্যথায় আপনি অজানাকে জানতে পারবেন না। এখন যে কোনো নতুন দেখতে হলে, সম্পূর্ণ নতুন, মনকে সমগ্র অতীত থেকে অবশ্যই মুক্ত হতে হবে। সত্য বা ঈশ্বর আপনি একে যে কোনো নামই দিতে চান না কেন, অবশ্যই তা নতুন হতে হবে। এমন কিছু হবে না যা শুধুমাত্র প্রচারের ফলাফল, যেটা কিনা শুধুমাত্র প্রতিবদ্ধতার পরিণতি। আমি বলতে চাই একজন খ্রিস্টান 2000 বছরের প্রচারে প্রতিবদ্ধ হয়ে থাকে, হিন্দু এবং বৌদ্ধদের ক্ষেত্রে 10,000 বছর বা তার কম বেশি। তাই ঈশ্বর বা সত্য তাদের মতানুযায়ী এই প্রচারেরই ফলাফল, আর সেটি সত্য নয়। সত্য হচ্ছে প্রতিদিন সপ্রাণ বেঁচে থাকা, তাই মনকে খালি থাকতেই হবে যদি সেই সত্যকে তাকিয়ে দেখতে হয়। ঠিক আপনি যেভাবে স্লেটটিকে পরিষ্কার করেন, আর সেটাই হলো ধ্যান, সেটাই ধ্যান, তখনই আপনার এই পরিপূর্ণ উপলব্ধি হয় যা যা বিদ্যমান, একদম ঠিক, এবং সেটা যা তা মোটেই কোনো নিশ্চল বস্তু নয়, এটা এমন কিছু যা অনন্য সাধারণ একটা জিনিস। এবং তাই যে মন যে সত্যি ধ্যানমগ্ন, সেই ধ্যানশীল মন সত্যিই একটি শান্ত মন, এবং এই নীরবতা মনের কোলাহলকে দমন করে নয়, এটা এই কোলাহলের বিপরীত কিছু নয়, এটা এই ফলাফল এটা তখনই হয় যখন মন নিজেকে সম্পূর্ণরূপে বুঝতে পারে,
এবং সে কারণেই মনের সব চলাচলই স্তব্ধ থাকে, এবং যার অর্থ শরীরকে অবশ্যই হতে হবে সম্পূর্ণ শান্ত। মস্তিষ্ক একটি অসামান্য জিনিস, যদি কেউ এটিকে পর্যবেক্ষণ করে থাকে মস্তিষ্কের কোষগুলো নিজেরাই শান্ত হয়ে যায়, আর তারপর সেই নীরবতায় সব কিছু ঘটে। এটাই আসল ধ্যান। কর্তৃত্বকে এই সমস্ত মেকি স্বীকৃতি দেওয়া এবং শব্দচারণের পুনরাবৃত্তি নয়, আর এইসব কর্মকাণ্ড যা সর্বৈব ভুলভাল।